মেজজা ও ছোট জায়ের নিঃসন্তানতার অভাবে সময়ের সাথে সাথে এই সেজ ছেলে, বড় ছেলে ও সবচেয়ে ছোট ছেলে সৌমিত্রকে একের পর এক তাদের হাতে তুলে দিয়ে তাদের সংসার সম্পূর্ণ করে দিয়েছিলেন নির্দ্বিধায় তিনি। এটা সবাই পারে না, মায়ের যন্ত্রণা মাই বুঝেছিলেন। আর বড় হয়ে ওঠা পুত্র সন্তানদের সাফল্যে এই দুই জায়েদের যে আত্মতৃপ্তি ছিল সেটা স্বর্গীয় আরতি দেবীর সর্বশ্রেষ্ঠ নিদর্শন। এইখানেই তার জীবনযুদ্ধের শেষ নেই। এরপর দেখতে দেখতে তার সংসার ভরে উঠল আরো তিন পুত্র ও দুই কন্যা সন্তানে। 1962 সালের শেষের দিকে সংসারে আর্থিক টান ও অভাব থাকলেও বড় ও মেজ ছেলের সাহায্যেও তাকে শক্ত করে দিত। এর মধ্যে দুই কন্যা সন্তানের শিক্ষার জন্য তিনি তার জিদ ধরে প্রমাণ করেছিলেন নারী শিক্ষা কতটা জরুরি। তিনি নিজে উচ্চশিক্ষিত না হয়েও প্রায় লড়াই করে মেজ কন্যা বন্দনা ও কনিষ্ঠা কন্যা করবীকে স্কুল কলেজে পাঠিয়ে তার সব দায়িত্ব পালন করেছিলেন। তাই তারাও আজ মায়ের আশীর্বাদে ধন্যা, স্বামী ও সন্তানে সুখী। আর অন্যদিকে চতুর্থ পুত্র পল্লব আজ প্রতিষ্ঠিত দিল্লির এক সুনাম কোম্পানির সিনিয়র অ্যাকাউন্টেন্ট। পঞ্চম পুত্র শ্রীমান পার্থপ্রতিম ব্যানার্জি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার, সেও সস্ত্রীক দিল্লি নিবাসী। কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো, এমনটি প্রমাণ হয় স্বর্গীয় আরতি দেবীর জীবনে। কনিষ্ঠ পুত্র শ্রীমান সৌমিত্রের বরাবরেরই একটু ভিটে প্রেম। অনেক কোলাহল ছিল তার বাড়ি ছাড়ার কথায়, কেউ চাননি সেও ভিটে ছাড়া হোক, কিন্তু শেষ পর্যন্ত পারেননি তারা। সন্তানের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক এই কামনায় আরতি দেবী ও তার স্বামী অবশেষে নিজেদেরকে সামলে নিয়েছিলেন। তাদের এই ত্যাগ বৃথা যায়নি, তার জীবনের উন্নতি ও উত্তরণে তারা বেশ গর্বিত। আর শ্রীমান সৌমিত্র মায়ের আঁচলের গন্ধ নিয়ে শতকোটি প্রণাম জানায় আজ।